বাংলা টিপস ঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। এই 8টি লক্ষণ দেখে বুঝবেন মেয়েটি আপনাকে কিস করতে চাইছে। কোনো মেয়ের সঙ্গে একান্তে সময় কাটানোর সময়ে আপনার যদি চুমু খেতে ইচ্ছা হয়, তবে দুম করে চুমু খেয়ে বসবেন না যেন। তার মনের ইচ্ছাটি বুঝে তবেই কিভাবে বুঝবেন, নিচে 8টি লক্ষণ জেনে নিন। তবে এর সবই স্থান কাল পাত্র বিশেষে পাল্টে। 1. কথা বলার সময় মেয়েটি কি আপনার চোখ থেকে খালি খালি চোখ সরিয়ে নিচ্ছে আর আপনার ঠোঁটের দিকে চাইছে? অনেকে সেটা এমনই করবেন, তাই নিশ্চিত হতে আপনাকে আরো অন্য জিনিসগুলো খেয়াল করতে হবে। 2. ডেটে বেরিয়ে সেই মেয়ে যদি খুব চনমনে থাকে এবং চেষ্টা করে আরো বেশিক্ষণ একসঙ্গে থাকতে, তবে বুঝবেন আগ্রহ বেশ ভালোই। 3. গল্প করার সময় যদি সে বারবার নরনারীর সম্পর্ক, শরীর, নীল ছবি জাতীয় প্রসঙ্গ টেনে আনে, তবে গন্ধটা কিন্তু সন্দেহজনক, অর্থাৎ চুমুর ইচ্ছেটা প্রবল হতে পারে। 4. কথা বলার সময় যদি সে আপনার হাত ধরে ফেলে বা আপনি তার হাত ধরলে যদি সে ছাড়িয়ে না নেয়, তবে তো পরের স্টেপ চুমু হতে পারে। যদিও একটু সাবধান, অনেকে বদমেয়াশি করে এমনটা করতে পারে, অর্থাৎ ভাবটা দেখবেন যেন এবার চুমু খাবে খাবে, কিন্তু আপনি নিজে এগিয়ে চুমু খেতে গেলেই হয়তো একটা কাণ্ড বাঁধবে। 5. চুমু খাবেন কিনা তা সবচেয়ে ভালো বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজ থেকে। মেয়েটি যদি আপনার শরীরের সঙ্গে শরীর ঠেকিয়ে বসে, তবে তো বোঝা খুব সহজ। 6. আপনার স্পর্শে মেয়েটি কেমন রিয়্যাক্টিভ করছে তা লক্ষ্য করুন। চুমু খাওয়ার ইচ্ছে না থাকলে সে সিটিয়ে যাবে। 7. মেয়েটির কাছাকাছি দাঁড়িয়ে রোমান্টিক দৃষ্টিতে তাকে বারবার দেখুন। সেও যদি আপনার মুখের দিকে তাকিয়ে থাকে এবং আই কন্ট্রাক্ট বজায় রাখে, তা বুঝবেন তার প্রবল ইচ্ছে রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।